জামালপুর সদর থেকে নরেন্দ্রী বনপাড়া যেতে আমাদেরকে আরও অতিক্রম করতে হয় প্রায় পঁয়ষট্টি কিলোমিটার বিকাল আনুমানিক চারটা পঞ্চাশ মিনিটে উপস্থিত হই মিলন হোসেনের বাড়িতে এরপর আমরা সরাসরি যুক্ত হই দুধ পূর্ব নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘন্টা পরে উপস্থিত হওয়ায় খুব দ্রুত সময়ে দুধ দহন শেষ করি এবং সরাসরি চলে যাই খামারি ভাইয়ের ইন্টারভিউতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন আপডেট পেতে আসসালামু আলাইকুম ভাই আপনার নাম নাম মহম্মদ মিলন হোসেন গ্রাম জামালপুর নরেনদীবন বরা আচ্ছা আপনি এই মেশিনটা আমাদের কাছ থেকে নিয়ে আসছিলেন সরাসরি গিয়ে যে আমাদের ওখান থেকে তো এটা আপনি কতদিন আগে নিয়ে আসছিলেন মাস 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 এবং এটা দিয়ে আপনার কয়টা জি টোটাল কত লিটার দুধ হয় টোটাল চল্লিশ লিটার টোটাল লিটার দুধ জি এই টোটাল চল্লিশ লিটার দুধ কি আপনি এই মেশিন দিয়ে দহন করতে জি এই মেশিনটা যখন আপনি নিয়ে আসেন আমাদের কাছ থেকে আপনি একটা কোশ্চেন আপনার মধ্যেও ছিল সবার মধ্যে এটা থাকে যে এটা দিয়ে বাটির কোনো সমস্যা হতে পারে কি না বা আপনার এই অনেকে বলে যে রক্ত আসে কি না তো আপনি তো এখন ছয় মাস হলে ব্যবহার করতেছেন ছয় মাসেরও বেশি সময় হলে ব্যবহার করতেছেন তো এই ছয় মাসের মধ্যে আপনি এই ধরনের কোনো কিছু পেয়েছেন না 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 এগুলো কোনো কিছু নাই বাটের কোনো সমস্যা নাই বা কখনো আপনার মনে হয়েছে না 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 কোনো ক্ষতি নেই আচ্ছা এই আপনার দশ লিটারের দুধ এই ক্যান ভরতে কত সময় লাগে আট মিনিট আট মিনিট অর্থাৎ এক মিনিটেরও কম সময়ের মধ্যে আপনি এক লিটার করে পাচ্ছেন আর কি এখন দুধ দহন করতে করতে দুধ যখন শেষ হয়ে যায় তখন আপনি এটা কিভাবে বোছেন তখন পাইপ দেওয়া দেখা যায় সাদা পাইপ দিয়ে দুধ যখন শেষ হয়ে যায় তখন আর লোক করে মেশিন অফ করে দিই পাইপ দিয়ে দুধ আসা যখন বন্ধ বন্ধ হয়ে যায় তখন মেশিন অফ করে দিই জি আচ্ছা আপনি যখন গাভীর এই দুধ দহন করেন তখন গাভীর তো চারটা বাটের একসাথে দুধ শেষ হয় না সো সেই ক্ষেত্রে কোনো বাটের যদি আগে দুধ শেষ হয়ে যায় তখন আপনি কি করেন তখন ওই যে এটা লক করে দেন যা লক করে দেয় এটা একটা লক করে দিলে ওইটাতে আর বাতাস যাচ্ছে না ওর না ওটা থেকে ওটা বাটে লাগান থাকতেছে ওটা না গায় নেই থাকবো ওইটা ই হবে না সমস্যা হয় না আবার আড্ডা হারা গেল বা ওটাও লক করে দিলাম আচ্ছা আবার পরে দুইটা দেবতা আছে পরে যখন শেষ হয়ে যায় পরে একবার বদ্ধ করে দিই